হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো টিকটক ভাইরাল হওয়া জনপ্রিয় বাংলা গানের পর্ব। তার সব কি যে হইলো দেখেন চেকআপ কইরা, ও আমার বেবি ডল, টাকা তুই আমার গলি যে আর যা। হ্যাঁ, আজকের এই পর্বে থাকবে জনপ্রিয় সব ভাইরাল হওয়া বাংলা গান। তো কোন গানটি আপনার কাছে ভালো লাগে সেটা কমেন্টে জানাইন। তো বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। হ্যাঁ, এটি হলো রিয়াদের গান ঈশ্বর। হয়তো আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে না গেলে এই গানটি শোনা হতো না। হবে কি বৃথা যাবে প্রার্থনা। এই গানটি সাকিব খানের প্রিয়তম মুভির সেট গান। হ্যাঁ, গানটি রাতারাতি ভাইরাল হয়েছে টিকটকে। তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি। এই গানটির বিভিন্ন পয়েন্ট অলরেডি ভালোবাসার শীর্ষে, বিকজ গানটি ভালোবাসা নিয়ে। তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। সো এর প্রোচ পলাশের গান নদীর ঘাটে। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো জুলে। এত পুরনো গানের সুন্দর লাইনের জন্য বর্তমানে ভাইরাল হতে ভুল করে নাই। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো জুলে। সো এর প্রোচ মিরাজ খানের গান পোষ মানে না জঙ্গলার পাখি। যতন কইরা একটা জঙ্গলার পাখি রে। এই গানটি আবেগময় লাইনের জন্য এক মাসই ভাইরাল হয়েছে। পোষ মানে না জঙ্গলার পাখি। তবে এট ফার্স্ট টিকটকে গানটি ভাইরাল হয়েছে। যতন কইরা একটা জঙ্গলার পাখি রে। এনিওয়েজ গাইস, এর প্রোচ রাকিব মুসাববীরের গান মন টাকারিয়া। পুরনো এই গানটির বর্তমান ভিউ রয়েছে 8 মিলিয়ন, আর বাংলা গান হয়ে টিকটকের চাহিদা রয়েছে প্রচুর। সো এর প্রশে বেলাল খানের গান স্টেশন। এই গানটি অনেক বছর পুরনো হলেও গানটির চাহিদা রয়েছে ভালো। কবে তারে মাটি দিয়া বানাই নারে তেমন নিন্দা বইছে গাড়ি রোদুই। হ্যাঁ, স্লাইড শো ভিডিওর মাধ্যমে 3 লাখের বেশি টিকটক ভিডিও মেকিং হয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে সাজ্জাদ নূরের গান নগর শ্যাম। নগর শ্যাম আমার ইয়ার মাজারে। এই গানটি 13 বছর আগের একটি গান যেটা টিকটকে কিছুদিন আগে জনপ্রিয় ছিল। শিবঙ্গ হইয়া বাঁশরি বাজা। তো যাই হোক, তারপর হচ্ছে জাফর এবং মুজার গান ঝুমুর। এই গানটির ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। বাংলা গানে এত ভিউ পাওয়া যায় এটা মুজার দ্বারাই সম্ভব। সো এনএস গেসের প্রোচ স্যামজয়ের গান আমি অসভ্য বে হায়া। আমি অসভ্য বে হায়া নির্লজ্জ তাই। গানটি একটি কলি রীতিমতো ভাইরাল, যার ফলে গানটিতে 1.5 লাখের বেশি ভিডিও তৈরি হয়েছে। তোমার বাড়ির কাছে ডালে বাঁধা রাখছি গোলাপ ফুল এলাকা বিচার দিছো কালো আমার চাঁদ। তো যাই হোক, তার প্রোচ আকাশ সেনের গান ফেসবুক সুন্দরী। ফেসবুকেতে দেখা পরে ভাবছিলাম তুই সুন্দরী। এই গানটি ইউটিউবে জনপ্রিয়তা না পেলে ফেসবুকে রীতিমতো ফেমাস। আরে ফেসবুকেতে দেখা পরে ভাবছিলাম তুই সুন্দরী এখন দেখি তোর চেয়ে ভালো পাশের কাটে রাঙ্গ। সো এর প্রোচ কোক স্টুডিওর গান দেওরা। হ্যাঁ, এই গানে রয়েছে প্রীতম হাসান, ফজলু মাঝি, পলকার, কাশ ফরিং। এই গানটি বাংলাদেশে বেশি নাম করেছেন। বর্তমানে গানটির ভিউ রয়েছে 40 মিলিয়নের বেশি। আর হ্যাঁ, এই গানটি অনেকগুলো কলি ভাইরাল হয়েছে। সো এনএস গেস, এর প্রোচে এলএমজি বিটস, জি এম আশরাফ, তাবিব মাহমুদ, সারোয়ার, ইউনুস এবং জেকে তাহমুদের গান লাভ নাই। গানটির লিরিক্স গুলো চরম, যেমন গরম লাগে দুপুরে কুত্তা নামছে পুকুরে। গরম লাগে দুপুরে কুত্তা নামছে পুকুরে, আপনার কিসের গরম শুনলাম এসি দিছে শ্বশুরে। এনএস গেস, গানটি কিছুদিন আগে টিকটকের ফরিওতে ছিল। পুরুষ মানুষ সোনার চামচ বাঁকা হইলেও দামি, মাইয়া মানুষ উড়ায় খালি টেকা কাম। এনএস গেস, এর প্রশি দিল ছাতার কোনার গান কলিজার যান। এই গানটি সুরঙ্গ মুভির, কে কে সুরঙ্গ মুভি দেখেছেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, এরপর কোক স্টুডিওর আরো একটি গান রয়েছে কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। গানটি 3 সপ্তাহে 20 মিলিয়ন বেশি ভিউ পেয়েছে। এই গানটি গেয়েছেন শিবলম রিদা,
আলিয়া বেগম এবং ইমন চৌধুরী। এর প্রচে তৌসিফ এবং এফ এর প্রীতমের গান কালাচান। গানটি 2 মাসে 15 মিলিয়নে বেশি ভিউ পেয়েছে। আর বেশি ভিউ পাওয়ার কারণ টিকটকতে জনপ্রিয় ভিডিও। এই গানটিতে বিভিন্ন জনগোষ্ঠীর মেয়েরা ভিডিও মেকিং করেছেন। তো যাই হোক, তারপর সময় খান এবং সজীবের গান বেবি ডল। ও আমার বেবি ডল একটু ভালোবাসিবা। এই গানটি অলরেডি টিকটকের অ্যালেক্স সবুজ এবং তার স্কোরের জন্য ভাইরাল হয়েছে। ট্রেনিং এ সবুজ আয়া পড়ছে ভাই, আগে অনেক চান্স দিছে, এবার কোনো টাইম নাই, আইডি জমা দিছে সবুজ। এনএস গেসের প্রচ অনিক সাহান এবং শ্রীয়াম ফারদিনের গান আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না। আর এই গানটির কয়েকটি মাস্টারপিস লাইন রয়েছে যা সবাইকে মুগ্ধ করেছে। ডাক্তার সাহেব কি যে হইলো দেখেন চেকআপ কইরা, আমার ধুক ধুক করে ভুকখানা আর ঘুম গেছে। সো এর প্রচ রহিমা বেগমের গান আইসো মোর কালাচাঁদ। আরে গাড়ি বাড়ি টাকা পয়সা সঙ্গে যাইবে না। এই গানটি অরিজিনাল তবে ডিজে ভার্সন বেশি জনপ্রিয়। আর হে, এই গানটি পিকনিক ভিডিওর জন্য বেশি জনপ্রিয়। তো যাই হোক, আজকের পর্বে কোন গানটি আপনার কাছে খুবই স্পেশাল লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবে আমাদের চারপাশ।